এই কি সিস্টেম রূপম, এখন কথা হবে হান্ড্রেড নামক তামিল ছবিটা নিয়ে। এই ছবিটা অ্যাকশন থ্রিলার, 2019 ছবিটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল রয়েছে উইথ অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ সাবটাইটেল, এবং ছবিটা তুমি চাইলে হিন্দিও দেখতে পারবে। হিন্দিতে দু একদিন আগে এই ছবিটার ডাবিং ভার্সন আপলোড করা হয়েছে, এবং হিন্দির যে ডাবিং ভার্সনটা রয়েছে সেটা অতীব জঘন্য। আমি অরিজিনাল ভার্সনটা দেখার পরে হিন্দি ডাবিংটা চালালাম, 15 মিনিট দেখার পরে আর ওটা দেখা যায় না, এতটাই বাজে করে ডাব করা হয়েছে। আচ্ছা, যদি আমি গল্পটা একটু করে বলি, তো এখানে যে গল্পটা সেটা মুখ্য চরিত্র অভিনয় করেছে হচ্ছে আমাদের অথর্ব। তো সে হাতে এখনও পুলিশের কনফার্মেশন লেটার পায়নি, তবে তার মধ্যে যেরকম গুন্ডামি করার একটা দিক রয়েছে, সে ভালো করার জন্য সবসময় লড়ে, কোনো কিছু সে অ্যাগেনস্টে প্রতিবাদ করে, এবং তার মনে হয় যে পুলিশে চাকরি পেয়ে গেলে সে যে কোনো ক্রাইম আটকাতে পারবে। কিন্তু তার যখন পোস্টিং হয় সেটা হয় হচ্ছে কন্ট্রোল রুম ডিপার্টমেন্টে, এবং সে বুঝতে পারে এই 100 নম্বরের গুরুত্বটা আলটিমেটলি কী, লোকে কেন 100 ডায়াল করে। প্রথম দিকে তার মনে হয় এটা সম্পূর্ণটা খেলা, লোকে ইয়ার্কি মেরে মেরে ডায়াল করছে, সম্পূর্ণ প্রথম দিকে খিল্লির মতো এগোচ্ছে। কিন্তু যত গল্প এগোয় সম্পূর্ণ ছবিটা যেন আস্তে আস্তে থ্রিলারে কনভার্ট হয়, এবং এই যে গল্পটা এটা প্রথম দিকে অনেকগুলো হিন্ট দিয়ে যায়, সেগুলো কীরকমভাবে একই সূত্রে গাঁথা সেটা আমরা বুঝতে পারি সেকেন্ড হাফে। আচ্ছা, এই ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক, এই ছবির যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির গল্পের শেষ যে ভাগটা আছে সেটা বেশ ভালো, এবং প্রথম দিক থেকে অনেকগুলো ছোটো 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 পয়েন্ট ছবিটা তৈরি করে, সেগুলো যে একসাথে কানেক্ট হয়ে যায় সেটা বেশ ভালো লাগে। এখানে অথর্বর পারফরমেন্স বেশ ভালো, এবং তুমি যদি চাও একটা মশালা অ্যাকশন থ্রিলার আমি এনজয় করবো আমার পরিবারের সাথে, তাহলে তুমি এই ছবিটা অবশ্যই একবার দেখে এনজয় করতে পারো। ছবিটা তোমাকে একদম নিরাশ করবে না, এবং আমার মনে হয় এই ছবিটা ওয়ান টাইম ওয়াচ। তবে ছবির যে টুইস্ট এবং ছবির যে শেষ ভাগটা, ছবির শেষের যে 1 ঘন্টা সেটা বেশ ভালো, সেটা খারাপ নয়, এবং সেই জায়গাটা দেখতে বেশ মজা এবং ইন্টারেস্ট তোমার গ্রো হবে। প্রথমে কিছু কিছু ছবিটা জিনিসপত্র দেখাবে যেগুলো আমাদের মনে হবে ছবি থেকে হারিয়ে গেছে, কিন্তু আসলে ওগুলোই ছবির মেন দিক। এই ছবির যদি নেগেটিভ দিক বলি, ছবির প্রথম দিক ওর ভালোবাসা হওয়া, ও একটা ছেলেকে গিয়ে পিটিয়ে দেবে, এবং ওর ক্যারেক্টারটাকে যেরকমভাবে ডিফাইন করা, আর একটা এখানে বিজিএম রয়েছে যেটা অনেকটাই কবির সিংয়ের সাথে মানে সিমিলার, যেমন ওখানে ছিল হচ্ছে ওয়াড়া ওয়াউ ওয়াউ ওরম একটা কিছু ছিল, এখানে হচ্ছে ওয়াউ ওয়াউ ওয়াড়া, মানে উল্টো জিনিসটা, কিন্তু খুবই পিকুলিয়ার এবং সিকোয়েন্স ওয়াইজ যায় না। আর এখানে ওর যে ডায়ালগসগুলো, ওর হচ্ছে কন্ট্রোল রুমে প্রথম দিকে যে জিনিসপত্রগুলো হবে সেগুলো খুব মানে ফানি করার চেষ্টা করেছে, কিন্তু ওগুলো এতটাই ওভার দ্য টপ যেগুলো দেখে আমাদের হাসি পায় না, বরঞ্চ খুব বিরক্তিকর লাগে। এবং সাউথের কিছু ছবির ওই একই রকম প্যাটার্ন রয়েছে, যারা হচ্ছে আননেসেসারি কিছু কমেডি ওয়ে ইউজ করে যেগুলো ছবির ক্ষেত্রে কোনো মাহাত্ম্য তৈরি করে না, বরঞ্চ খুব বিরক্তিকর লাগে। তো এটাও এই ছবির ক্ষেত্রে প্রথম আধ 1 ঘন্টা রয়েছে, কিন্তু ছবির যে গল্পটা সেটা যদি আর একটু সিরিয়াসভাবে প্রেজেন্ট করা হতো, বা প্রথম দিকটা এই ন্যারেশনটা এরকমভাবে না গিয়ে যদি একটু অন্য ওয়েতে আসতো, আরও মনে হয় বেশি এঙ্গেজিং হতো। তো এই ছিল আমার রিয়াকশান হান্ড্রেড নিয়ে। তবে আমার অথর্বকে প্রথম দিকটা না ভালো লাগলো, পরের দিকে যখন সে সিরিয়াস হয়, যখন তার বন্ধুর সাথে ঝামেলা হয়, সেখান থেকে আমার তাকে বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার রিয়াকশান হান্ড্রেড নিয়ে। তোমরা যারা দেখেছো কেমন লেগেছে অবশ্যই জানিও, এইভাবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, টাটা, বাই বাই, টেক কেয়ার।